এই 5000 টাকা তাদের পিতার হাতে তুলে দিল এবং আপনি খুশি তো? হ্যাঁ ইনশাল্লাহ খুশি, এখানে বই কিনতে পারবেন তো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, আজ যেহেতু তারা এসএসসি পাস করছে, যদি কোনো ভাবে সেলাইয়ের কাজ শিখতে পারে আমি ওদের থেকে সেলাইয়ের মেশিন কিনে দিব। এরপরে যদি ওরা লেখাপড়া চালা যায়, যতটুকু ইউনিভার্সিটি পর্যন্ত হইলো লেখাপড়া চালাবে জেলে, আমি সর্বদা ওদের পাশে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি নোয়াখালী জেলার কবিরহাট থানার এক নং ধানশালিক ইউনিয়নে। এখানে আজকে আমাদের সাথে রয়েছে আমাদের বেহারা সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই। উনি এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষা সহায়তামূলক যে কার্যক্রম উনি হাতে নিয়েছে তার ধারাবাহিকতা আমাদের নোয়াখালীতেও যে সমস্ত অসহায় পিতার কন্যারা অর্থের অভাবে বই কিনতে পারছে না, কিংবা স্কুল কলেজে ভর্তি হতে পারছে না, কিংবা বাৎসরিক ফি দিতে পারছে না, তাদের জন্য ওনার একটা শিক্ষা সহায়তা উনি কন্টিনিউ করে যাচ্ছেন। ঠিকই তারই আজ তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই ধানশালিক ইউনিয়নের 1 নং ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ড, এটা না 1 নম্বর ওয়ার্ডের আজকে ভাই আপনার নাম কি? মাজারুল ইসলাম তানভিস। মাজারুল ইসলাম ভাই, উনি আগে পেশায় দিনমজুরি কাজ করলে এখন অসুস্থতা জনিত কারণে কোনো কাজ করতে পারছে না, এবং ওনার এই পাশে দুটি কন্যা সন্তান রয়েছে যারা সদ্য এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, কিন্তু ওনাদের বই কেনার জন্য আজকে ভাই অর্থ সহায়তা করবে। পাশে রয়েছে, তোমার নাম কি বোন? সহায়তামূলক কার্যক্রম নিয়ে আজকে ভাই এবং এই বাবার অসহায় বাবার পক্ষে কোনোভাবে বই কেনা সম্ভব হচ্ছিল না, বিদায় ইন্টারমিডিয়েটের ধুবনের জন্য বইয়ের জন্য নগদ 5000 টাকা আজকে আমাদের যে রেগুলার শিক্ষা সহায়তা কার্যক্রমের যে অংশ সে অংশ হিসেবে তুলে দিচ্ছে তাদের পিতার হাতে। দেখি এখানে রয়েছে 1, 2, 3, 4, 5 এই 5000 টাকা তাদের পিতার হাতে তুলে দিল এবং আপনি খুশি তো? হ্যাঁ ইনশাল্লাহ খুশি, এখানে বই কিনতে পারবেন তো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এবং আমরা আশাবাদী আজকে যে সহায়তা নিয়ে তারা পড়ালেখা করছে এই সহায়তাটা যাতে তারাও একদিন মানুষ হয়ে এরকম অসংখ্য মানুষের মধ্যে সহায়তাটা বিলিয়ে দিতে পারে, এটাই আমরা দোয়া করি। তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যাতে শিক্ষা সহায়তামূলক যে কার্যক্রম পুরো নোয়াখালী জুড়ে চলমান রেখেছে এটা যাতে যে কেউ ভোগ করতে পারে নিতে পারে, এবং এটার জন্য ওনার যে নাম্বার উনি বলে দিবে সেই নাম্বারে যোগাযোগ করলে যদি কেউ ভর্তি না হতে পারে, কিংবা যদি কেউ বই কিনতে না পারে, কিংবা কেউ স্কুলের ফি দিতে না পারে, শুধুমাত্র নোয়াখালীর জন্য এটা প্রযোজ্য ওনার পক্ষ থেকে। বেহারা সেবা ফাউন্ডেশন তার সাধ্যমতো সারা বাংলাদেশ ব্যাপী করলেও কিন্তু চেয়ারম্যান মহোদয় উনি শুধু ওনার এলাকা নোয়াখালীর জন্য উনি এই শিক্ষা সহায়তাটা রেখেছে, সারা বাংলাদেশ ব্যাপী হয়তো ওনার পক্ষে পসিবল নাও হতে পারে বিদায়, শুধুমাত্র নোয়াখালীতে উনি ওনার এই কার্যক্রমটি রেখেছে, এবং এই কার্যক্রমটির যাতে আমরা বাঙালি একটু বেইউজ না করতে পারি বা আনইউজ না করতে পারি, যে অনেকে ফোন করে আমাদের কাছে বলে যে আমি ভর্তি হতে পারছি না আমাকে টাকা পাঠান, কিন্তু পরে দেখা যায় কি, খোঁজ নিয়ে দেখা যায় কি সে স্কুলেই পড়ে না কলেজেই পড়ে না, সম্পূর্ণ মিথ্যা একটি ইনফরমেশন। অথবা এরকমও হচ্ছে যে আমরা বই কিনতে পারছি না কিন্তু আমরা বাসায় গিয়ে দেখি যে 4 তলা বাড়ির 2 তলার রেডি করা আছে আর 2 তলার কাজ চলতেছে, তারা যদি 4-5 হাজার টাকা সহায়তা খোঁজে সেটাও একটু হাস্যকর ব্যাপার, এটা মিস ইউজ। আবার এরকম হচ্ছে যে পড়ালেখা ছেড়ে দিয়েছে অনেক আগে, যে সুযোগ পাইছি একটু কয়েক হাজার টাকা নিয়ে নি, এরকমও কিন্তু লোকজন করে, বুঝতে পারছো তোমরা তো? এরকমের জন্য আমাদের কার্যক্রমটা যাতে সঠিক হয় এজন্য আমরা সঠিক জায়গায়, আসলে একটা কথা আছে কবিরা বলে গিয়েছে যে দারিদ্রতা তুমি করেছো মুখে মহান, তো সেই বিষয়টাকে কেন্দ্র করে যে আজকে সে সহায়তা নিচ্ছে আগামীকালকে আরেকজনকে দিবে, এখানে লজ্জা কিংবা ভয় কিংবা অসহায়ত্বের কোনো কিছুই নেই। আমরা যাতে সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারি এবং আমাদের কার্যক্রমটি যাতে সঠিক জায়গায় হয় এজন্য অনেকে আমাদের সাথে যুক্ত হইতে চাইছেন, যে আমরাও শিক্ষা বৃত্তি কিংবা শিক্ষা সহায়তা নিয়ে আমরা কয়েকটা কাজ করতে চাই বিভিন্ন অর্গানাইজেশন, তাদের জন্য এরকম আমাদের ভিডিও যে আমরা সঠিক জায়গায় সঠিক মানুষটির কাছে পৌঁছেছি। যদি আমরা ভুল জায়গায় যাই তাহলে ভিডিও কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে সরাসরি লিখতে পারবেন যে আমরা কি আসলে ভুল করলাম না সঠিক করলাম, এই জন্য জায়গা ক্ষেত্র এবং অবস্থান বর্তমান সময় বিবেচনা করে ভিডিওটা আমাদের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে বিদায়। আমরা সঠিক জায়গায় সঠিক মানুষের হাতে পৌঁছানোর জন্য আমাদের এই ভিডিওটা করা, এবং আশাবাদী যেখানে এসএসসির পরে তাদের পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার কথা সেই জায়গায় তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়াসে তাদের জন্য আনোয়ার ভাই এই কার্যক্রমটি করেছে, এবং উনি
আরো একটি ঘোষণা আছে যে ওনারা যদি সেলাই মেশিনে কাজ শিখে তখনও সেক্ষেত্রেও কিন্তু ওনার পক্ষ থেকে সহায়তা থাকবে, সেটা উনি বলবেন। একজন বাবা হিসেবে মেয়েদের বই কেনার টাকা পেয়ে আপনি খুশি তো? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তো এই যিনি স্পন্সর করছে নোয়াখালী জেলা পরিষদের সদস্য সাবেক সদস্য জনাব আনোয়ার হোসেন এবং বেয়ারিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই, উনি এই চলমান কার্যক্রম নিয়ে যদি উনি কিছু বলেন। ধন্যবাদ মানবিক শকত পিপিএম। আমি বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে সমগ্র বাংলাদেশের মানুষের প্রতি আমার সুদৃষ্টি আছে, আর আমার জন্মস্থান নোয়াখালী, মৃত্যুর পরও আমার নোয়াখালী হবে, এই জন্য আমার ব্যক্তিগত একটা ফান্ড আছে শুধুমাত্র নোয়াখালী জেলার 9টা উপজেলার কোনো স্কুল কলেজ মাদ্রাসার ছেলে মেয়ে স্কুলে ভর্তি হতে পারতেছে না, কলেজে ভর্তি হতে পারতেছে না, পরীক্ষা দিতে পারতেছে না, ফিস জন্যে ফর্ম ফিল আপ করতে পারতেছে না, নতুন ক্লাসে উঠছে বা ভর্তি হয়েছে বই কিনতে পারতেছে না, এটা আমার ব্যক্তিগত। এই যে আমার ভাইয়ের উনার ব্যাপারে আমাকে ফোন করছিল আমাদের এই ইউনিয়নের ধানশালিক ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি কামাল ভাই বলাতে, আমি বললাম যে আমার নাম্বারটা দিয়েন ভাই, আমার সাথে দেখা করছে। আমি ভাইকে বলছি ঠিক আছে ভাই, আমি আপনার মেয়েদের বই কেনার টাকার ব্যবস্থা আমি করে দিব, ওরা লেখাপড়া চলমান রাখলে আমি সবসময় ওদের পাশে থাকব। আর যেহেতু তারা এসএসসি পাশ করছে, যদি কোনোভাবে সেলাইয়ের কাজ শিখতে পারে আমি ওদের থেকে সেলাইয়ের মেশিন কিনে দিব। এরপরে যদি ওরা লেখাপড়া চালা যায়, যতটুকু ইউনিভার্সিটি পর্যন্ত হইলো লেখাপড়া চালাবে জেলে, আমি সর্বদা ওদের পাশে থাকব। কারণ আমারও একটা মেয়ে আছে, আমি মনে করি ওরাও আমার মেয়ে, ওরাও লেখাপড়া করে উপরে দেখে যাক, ওদের যে কোনো সুখে দুঃখে আমাকে ওরা চাইলে সবসময় ওদের পিতা এই ভাইয়ের মতো আমাকে ওদের চাচা হিসেবে পাবে। আমি চাই আমার এই মা আজকে যাদেরকে আমি ভয় কিনে দিচ্ছি, আমার এই অনুদান শুধু নয় আমার ভাইজিদেরকে আমি দিছি, এরাই যেন ভবিষ্যতে আমি দুনিয়াতে না থাকলেও কবর থাকি যেন আমি দেখতে পারছি আমার এই মায়েরা মানুষকে দান করতেছে, তার জন্যে তারা সুশিক্ষায় শিক্ষিত হইব। এই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যে যত রকমের সহায়তা লাগে আমি ওদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। আমার মতো বাংলাদেশের প্রত্যেকটা জনপ্রতিনিধি এবং বিত্তবান মানুষ যারা আছে সবার প্রতি আমি হাত জোড় করে অনুরোধ করব, আপনারাও শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মান, শিক্ষিত করতে পারে জাতির উন্নয়ন। আমরা সুশিক্ষায় শিক্ষিত মানুষ চাই, এই ব্রত সবার অন্তরে জাগ্রত হোক এই প্রত্যাশা করি, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আনোয়ার হোসেন ভাই, নোয়াখালী জেলা পরিষদ সাবেক সদস্য এবং বেয়ারিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান। ওনার এই শিক্ষা সহায়তা নোয়াখালী ব্যাপী যে আলোড়ন সৃষ্টি করেছে, আলোড়নটা যাতে সব সময় আপনাদের এই দোয়ায় যাতে এটা চালু রাখতে পারে এবং সকলে তাদের জন্য দোয়া করবেন, তাদের যে পড়ালেখা বন্ধ না হয়ে যায় এভাবে যাতে সহায়তা তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, এবং শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই অসহায় দরিদ্র সকল শিক্ষার্থীদের পাশে আনোয়ার ভাই যেরকম রয়েছে, প্রত্যেক এলাকায় এরকম আনোয়ার ভাইয়ের মতো আরো আনোয়ার ভাই দাঁড়িয়ে যাবেন এই প্রত্যাশায় নোয়াখালীর কবিরহাট ধানশালী কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।